हेलो एवरीवन, वेस्ट बेंगल स्कूल सर्विस कमिशनर समस्त कैंडिडेट देर के परवर्ती परीक्षार जन्य जानाई अग्रिम शुभेच्छा। डिजिटल मीडिया ते प्रकाश करार जन्य जदि कोनो टाइपिंग मिस्टेक अथवा अन्य कोनो भूल होए थाकले मेल करबें अथवा कमेंट बक्से अवश्य जानाबें। बेंगल मीडियमेर प्रार्थीदेर सुविधार्थे भिडियोटी बाइल्यांगुएज फर्मुलाते प्रकाश करा हलो। एखन लुसी पोएम्सर अंतर्गत एक कविता आई ट्रावेल एमंग अननोन मैन डिटेल्स आलोचना करा हबे। प्रथमे कविताटिर ब्यापारे किछु जेने नेवा जाक। कविताटी लिखेछेन उइलियम वर्ड्सवर्थ, कम्पोज्ड इन 1799 एंड पब्लिश्ड इन 1800 इन अ लिरिकल बैलाड। इट इज अ फोर स्टैंजा पोएम एंड फोर लाइन्स इच। এখন কবিতাটি ডিটেলসে আলোচনা করা হলো। আই ট্রাভেলড অ্যামং আননোন মেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। কবি প্রথম স্তবকের এই দুটি লাইনে বলেছেন যে তিনি সমুদ্রের ওপারে নানা দেশ ঘুরে বেড়িয়েছেন এবং অনেক অজানা অচেনা লোকের সংস্পর্শে এসেছেন। এখানে আননোন মেন বলতে মেন অফ ডিফারেন্ট কান্ট্রিজ বুঝিয়েছেন। পরের দুটি লাইনে কবি বলছেন নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু থি। নর ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ড ছাড়া যখন আমি ছিলাম, ডিড আই নো টিল দেন, তখন আমি বুঝেছি। অর্থাৎ তিন নম্বর লাইনে কবি বলছেন ইংল্যান্ড ছাড়া অন্য কোথাও যখন ছিলাম তখন আমি বুঝেছি। কী বুঝেছেন কবি? না হোয়াট লাভ আই বোর টু দি, অর্থাৎ ইংল্যান্ডের প্রতি কবির ভালোবাসা। এখানে দি বোঝাতে ইংল্যান্ডকে বুঝিয়েছেন। পঞ্চম লাইনে ইট ইজ পাস্ট দ্যাট মেলানকোলি ড্রিম। ইট ইজ পাস্ট, এটা অতীতের ঘটে যাওয়া ঘটনা। কোন ঘটনা? না ইংল্যান্ডকে ছেড়ে অন্য দেশে পাড়ি দেওয়ার ঘটনা। দ্যাট মেলানকোলি ড্রিম, অর্থাৎ ইংল্যান্ডকে ছেড়ে অন্য দেশে থাকাটা কবির কাছে তিক্ত অভিজ্ঞতা। পরবর্তী লাইনে নর উইল আই কোয়াইট দ্য শোর এ সেকেন্ড টাইম। কবি ইংল্যান্ডকে ছেড়ে অন্য দেশে থাকার তিক্ত অভিজ্ঞতা শোনানোর পরে বলছেন যে আর কোনো দিন ইংল্যান্ডকে ছেড়ে যাবেন না। দ্য শোর বলতে ইংল্যান্ডকে বুঝেছেন। সপ্তম এবং অষ্টম লাইনে ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর। ফর স্টিল আই সিম, কবি মনে করেছেন, টু লাভ দি মোর অ্যান্ড মোর, অর্থাৎ তিনি তাকে আরও বেশি করে ভালোবেসে ফেলেছেন। কাকে ভালোবেসেছেন? না ইংল্যান্ডকে। মোর অ্যান্ড মোর এর অর্থ হলো আগের থেকে আরও বেশি। পরবর্তী দুটি লাইনে অর্থাৎ নবম এবং দশম লাইনে কবি বলছেন অ্যামং দাই মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার। অ্যামং দাই মাউন্টেন্স, অর্থাৎ ইংল্যান্ডের পর্বতশ্রেণীর মধ্যে, ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার, কবির কিছু পাওয়ার আনন্দ পেতেন। পরবর্তী লাইনে অ্যান্ড সি আই চেরিস্ট টার্ন হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। এবং কবি আরও বলেছেন অ্যান্ড সি আই চেরিস্ট, কবি দেখতেন এবং আনন্দ পেতেন। কী দেখতেন? না টার্ন হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, অর্থাৎ অগ্নিকুণ্ডের ধারে বসে লুসির চরকা কাটত। অর্থাৎ এই ইংল্যান্ডের অগ্নিকুণ্ডের ধারে লুসি বসে চরকা কাটত তা তিনি দেখে আনন্দ পেতেন। তেরো এবং চোদ্দো নম্বর লাইনে দাই মর্নিং শোর্ড দাই নাইট কনসিল্ড, অর্থাৎ সকালে আলোকিত করত এবং রাত্রিতে অন্ধকার আচ্ছন্ন করত। কোথায়? না দ্য বোয়ার্স, লুসির বাড়িকে, হোয়ার লুসি প্লেড, যেখানে কিনা লুসি খেলা করত। দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং অফ ইংল্যান্ড শোর্ড অ্যান্ড কনসিল্ড দ্য কটেজ হোয়ার লুসি লিভড।
15 এবং 16 তম লাইনে। And thine to the last green field that Lucy's eyes surveyed, and thine to এখানে thine বলতে ইংল্যান্ডকে বুঝেছেন। The last green field where Lucy's eyes surveyed, অর্থাৎ মৃত্যুর পূর্বে শেষবারের মতো লুসি এই ইংল্যান্ডের সবুজ ভূমি দেখেছিল। ইট ওয়াজ ইংল্যান্ডস গ্রিন ফিল্ড দ্যাট লুসি লুকড বিফোর হার ডেথ। আমরা দেখা পাচ্ছি চারটি স্তবকের এই কবিতাটিতে প্রথম স্তবকে কবি ইংল্যান্ডকে ছেড়ে থাকার কথা বলেছেন, দ্বিতীয় স্তবকে ইংল্যান্ডকে ছেড়ে থাকার তিক্ত অভিজ্ঞতা এবং ইংল্যান্ডের প্রতি কবির গভীর ভালোবাসার কথা বলেছেন, এবং তৃতীয় স্তবকে থার্ড স্ট্যান্ডাতে কবি ইংল্যান্ড এবং লুসির কথা বলেছেন, এবং চতুর্থ স্তবকে অর্থাৎ শেষ স্তবকে কবি লুসির মৃত্যুর কথা বলেছেন।